আসসালামু আলাইকুম সাত কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আমি আমার চ্যানেলে নিয়মিতভাবে চেষ্টা করি সাত কলেজ সম্পর্কিত বিভিন্ন আপডেট দেওয়ার জন্য। তার ধারাবাহিকতা আজকে আমি দিব অনার্স চতুর্থ বর্ষ 2021 সালের ইংরেজি বিষয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। ওকে, আমি আবার বলি, অনার্স চতুর্থ বর্ষ 2021 সনের ইংরেজি বিষয়ের ফলাফল প্রকাশিত হয়েছে, দেখুন পাবলিশড 29 নভেম্বর 2022। ওকে, অর্থাৎ আজকে প্রকাশিত হয়েছে। আপনারা যারা এখানে ছিলেন অর্থাৎ পরীক্ষা দিয়েছেন 2021 সালে ইংরেজি অনার্স চতুর্থ বর্ষ, তারা খুব তারা এখানে রেজাল্টে যাবেন, রেজাল্টে যেয়ে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। ওকে, সো এখানে আসার পর আপনাদের সিলেক্ট প্রোগ্রাম, ইয়ার, সিলেক্ট এক্সাম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এক্সাম রোল নাম্বার দিয়ে আপনি সার্চ করলে আপনার রেজাল্টটা চলে আসবে। সো আজকের মূল ভিডিও ছিল হচ্ছে একটা নোটিশ, তা হচ্ছে বা একটা অ্যানাউন্স, তা হচ্ছে অনার্স চতুর্থ বর্ষ 2021 সালে ইংরেজি বিষয়ের ফলাফল প্রকাশিত হয়েছে। সো একটি কথা বলবো বলে আমি ভিডিও শেষ করবো, তা হচ্ছে যদি আপনারা নিয়মিত আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।